নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি জিয়া হায়দারের লেখা বই থিয়েটারের কথা থেকে ভারতের থিয়েটার বা ভারতীয় থিয়েটার সম্পর্কিত সপ্তম পর্বটি পাঠ করব। এই পর্ব থেকে শুরু করে এর পরবর্তী সমস্ত পর্বগুলিতে, যতগুলি পর্ব আমরা আলোচনা করব, ভরতের নাট্যশাস্ত্র বা নাট্যবেদ সম্পর্কে আলোচনা করা হবে। পাঠ শুরু করলাম। ভরতের নাট্যশাস্ত্র 6000 শ্লোকে 36টি অধ্যায়ে লিখিত। ঋষি আত্রেয়ী ও ভরতের অন্যান্য শিষ্যবর্গ ভরতকে নাট্য সম্পর্কে প্রশ্ন করেছেন, তিনি তাদের উত্তর দান করেছেন। অর্থাৎ নাট্যশাস্ত্র প্রশ্নোত্তরের মাধ্যমে রচিত, রচনা প্রধানত পদ্যের আকারে, খুব অল্প অংশ গদ্যে। এই গ্রন্থে ভরতের নাট্যশাস্ত্রের বিস্তারিত আলোচনার কোনো অবকাশ নেই, প্রয়োজনও নেই, কারণ আমরা প্রধানত নাট্যগৃহ ও নাট্যশিল্পের বিভিন্ন দিক নিয়েই আলোচনা করছি। ভরত তাঁর গ্রন্থে নাট্যগৃহ, মঞ্চকলা, অভিনয়কলা প্রভৃতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও বিশ্লেষণ করলেও কিছু কিছু ক্ষেত্রে তা অসঙ্গতিপূর্ণ, অস্পষ্ট ও অপরিচ্ছন্ন বলে মনে হবে। তা সত্ত্বেও প্রাচীন ভারতীয় নাট্যগৃহ ও নাট্যকলা সম্পর্কে কতিপয় ধারণা নিশ্চিতভাবে গ্রহণ করা যায়। নাট্যকলার ভিত্তিরূপে 11টি উপাদানের কথা বলেছেন ভরত: রস, ভাব, অভিনয়, ধর্মী, বৃত্তি, প্রবৃত্তি, সিদ্ধি, স্তর, আতদ্য, গান ও রঙ্গ বা মণ্ডপ বা নাট্যগৃহ। 36টি অধ্যায়ে ভরত এই 11টি উপাদানের পরিচয়, ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব আলোচনা করেছেন। রস ও ভাব বিষয়ে 6ষ্ঠ ও 7ম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এ দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত বিধায় একত্রিত হয়ে বিশ্লেষিত হয়েছে। ভরত প্রতিষ্ঠা, বুৎপত্তি, চর্চা বা অভ্যাস এই তিনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। রস 8 রকমের বলে উল্লেখিত হয়েছে: শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস ও অদ্ভুত। 8টি স্থায়ী ভাবের সঙ্গে 8টি রস সম্পৃক্ত। পরবর্তীকালে অবশ্য অতিরিক্ত একটি রস সংযোজিত হয়, শান্ত। ভরত 8টি রসের সঙ্গে সঙ্গতিপূর্ণ 8টি রঙের এবং প্রতিটি রসের জন্য পৃথক পৃথক দেবদেবীর উল্লেখ করেছেন। প্রতিটি রসেরও বিভিন্ন ভাগ করা হয়েছে: শৃঙ্গারের 2টি, হাস্যের 6টি, করুণের 3টি, রৌদ্রের 3টি, বীরের 3টি, ভয়ানকের 3টি, বিভৎসের 2টি এবং অদ্ভুতের 2টি। ভাবের 3টি স্তর: বিভাব, ভাব ও অনুভব। ভাবকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে: স্থায়ী, সঞ্চারী বা ব্যভিচারী ও সাত্ত্বিক। উপবিভাগের সংখ্যা 49। এগুলির ভিতরে 8টি স্থায়ী ভাব: রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুজুপসা ও বিস্ময়। সঞ্চারী ভাব 33টি: নির্বেদ, গ্লানি, শঙ্কা, অসুয়া, মদ, শ্রম, আলস্য, দৈন্য, চিন্তা, মোহ, স্মৃতি, ধৃতি, বৃঢ়া, চপলতা, হর্ষ, আবেগ, জড়তা, গর্ব, বিষাদ, ঔৎসুক্য, নিদ্রা, অপসার, সুপ্ত, বিবোধ, অমর্ষ, অবহিত্থ, উগ্রতা, মতি, ব্যাধি, উন্মাদ, মরণ, ত্রাস ও বিতর্ক। এবং সাত্ত্বিক ভাবের সংখ্যা 8টি: স্তম্ভ বা জড়তা, শেদ, রোমাঞ্চ, সরভঙ্গ, বেপথু বা কম্প, বৈবর্ণ, অশ্রু ও প্রলয় বা মূর্ছা। অভিনয় আবার 4টি ভাগে বিভক্ত: আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক ও আহার্য। ধর্মী 2 প্রকারের: লোকধর্মী ও নাট্যধর্মী। লোকধর্মী অর্থাৎ রিয়েলিস্টিক, নাট্যধর্মী অর্থাৎ নন রিয়েলিস্টিক। বৃত্তির যে 4টি ভাগ, তাতে রয়েছে ভারতী বৃত্তি, কণ্ঠনির্ভর প্রকাশ,
সাত্ত্বতী বৃত্তি ভাবমূলক প্রকাশ, কৈশিকী বৃত্তি কোমলতা সম্পন্ন প্রকাশ ও আরভটি বৃত্তি পৌরুষপূর্ণ প্রকাশ। এবং প্রবৃত্তিকে ভরত ভাগ করেছেন ভারতবর্ষের চারটি প্রধান প্রধান অঞ্চলের মানব গোষ্ঠীর জীবনাচরণ ও জীবনধারার ওপর ভিত্তি করে, দাক্ষিণাত্য, ঔঢ্রমাগধী, অবন্তী ও পাঞ্চাল মধ্যমা। ভরত সামগ্রিকভাবে সঙ্গীতের যে কটি ভাগ করেছেন তা হচ্ছে স্বর, আতদ্য ও গান। এদেরও উপবিভাগ রয়েছে। স্বর সাত প্রকারের: সরভ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত ও নিষাদ, যাকে আমরা সা রে গা মা পা ধা নি বলে জানি। আতদ্য চার প্রকারের: ততঃ, সুশির, ঘন ও অবনদ্ধ। এবং গান পাঁচ প্রকারের: জাতি, প্রকার, প্রমাণ, নাম ও স্থান। সিদ্ধি বলতে তিনি বুঝিয়েছেন নাটকের প্রয়োগ সাফল্যকে। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সংক্ষেপে আমরা ভরতের নাট্যশাস্ত্রের বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি, এই বইতে যেরকম আছে। আপনাদের যদি এগুলি সম্পর্কে আরও জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানান, তাহলে সেরকম জিনিস নিয়ে বা সেরকম ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব। অথবা যদি আপনাদের এই জিনিসগুলি শুনে বা এই ভাগগুলি শুনে বিভিন্ন অভিনয়ের বিভাগ কিংবা রস, ভাব, এদের যে বিভাগগুলো শুনে যদি আপনাদের নিজেদের জানতে ইচ্ছে হয় তাহলেও আপনারা ফ্রি টু সার্চ। এখন ইনফরমেশনের যুগ, সব কিছুই আমাদের হাতে, কিন্তু সবটা তো আমরা বুঝি না বা বুঝতে চাই না, কিংবা আমরা জানি না যে এটা বোঝা যায়। তো আমার উদ্দেশ্য এই ভিডিওগুলোর এইটুকুই যে আমরা এইগুলো যেন আমাদের অন্তত কানে যায়, আমরা যেন সচেতন হই এই সম্পর্কে। আমরা যারা থিয়েটার এনথুসিয়াস্ট তারা অনেক সময় পাশ্চাত্যের থিয়েটার রীতিগুলি সম্পর্কে খুব ফ্যাসিনেটেড থাকি, কিন্তু ভারতবর্ষে ভরতের নাট্যশাস্ত্র বা প্রাচীন ভারতের যে নাটকের সেন্স তা কিন্তু বেশ গর্ব করার মতো। বন্ধুরা, যদি এরকম ভিডিও পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে নিজেদের ছড়িয়ে দেবেন। ধন্যবাদ, থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।